তরি তীরে এনে ডুবিয়ে দিলে ভাসিয়ে নিলে না তরি তীরে এনে ডুবিয়ে দিলে তরিয়ে নিলে না মুসলমান সেজেই শুধু রয়ে গেলাম হতে পারলাম না মুসলমান সেজেই শুধু রয়ে গেলাম হতে পারলাম না তরি তীরে এনে ডুবিয়ে দিলে ভাসিয়ে নিলে না মুসলমান সেজে শুধু রয়ে গেলাম হতে পারলাম না সবাই আমাকে ভাবে যেমন আসলে আমি নই রে তেমন হ্যাঁ না বলে কথা বল আমাদেরকে দেখে মানুষ যা ভাবে আমি তাই তার মানে কি চিটিং বাজ ভেকুটায় আর আমার দাওয়াত হবে না এটাই লাস্ট এর আগে যা হয়ে গেছে গেছে এটাই লাস্ট এতক্ষণ আমার ভাই বলছিল না যাদের বলছিল তারা তো সব কথা চিটিংবাজ তো কি করে আর কাজ হবে সবাই আমাকে ভাবে যেমন আসলে আমি নই রে তেমন এ কথাটি বোঝে না মন এই কথাটি বোঝে না মন মিছে ধারণা মুসলমান সেজে শুধু রয়ে গেলাম হতে পারলাম না মুসলমান সেজে শুধু রয়ে গেলাম হতে পারলাম না ভাবভঙ্গিমা দেখাই এমন ভাবি আমার মতো আছে আর কজন ভাবভঙ্গিমা দেখাই এমন ভাবি আমার মতো আছে কজন ভেবেছ কি সেই নিরঞ্জন ভেবেছ কি সেই নিরঞ্জন খবর রাখে না মুসলমান সেজে শুধু রয়ে গেলাম হতে পারলাম না যদি মুসলমান হতে পারতাম দাড়ি চেঁচে হিজড়ে কি হতাম জলসা দিয়ে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলতাম না খেলছে না খেলছে না খেলছে ওরে জলসা দিয়ে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলতাম না মুসলমান সেজে শুধু রয়ে গেলাম হতে পারলাম না তরি তীরে এনে ডুবিয়ে দিলে তরিয়ে নিলে না মুসলমান সেজে শুধু রয়ে গেলাম হতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি আলা আকদা
اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার মানুষগুলোকে সরিয়ে রেখে আরামের বিছানাকে ত্যাগ করে এমন এক জান্নাতি পরিবেশে ফেরেশতাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছিলেন আর আমি আপনি সুযোগটা সদ্ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সকলে আলহামদুলিল্লাহ বলে নাই বলেছে আমার এতে দুঃখ নাই আমি এতে খুশি কারণ সত্যটা অপ্রিয় হলেও সত্য সত্যটা অপ্রিয় হলেও যদি বলে সত্য আপনারা সিনেমা টিনেমা দেখেছেন এটা ফেরেশতা তো দেখেন দেখেছেন হ্যাঁ বলেন একজন বলেন ভিলেনের ক্ষমতা যতই হোক শেষকালে হিরোর কাছে মার খেয়ে সালা মরে যায় হ্যাঁ না না বলে তো চিটিংবাজ যতই হোক সত্য চিরকাল সত্য চিটিংবাজি চলে না এই জন্য আমি নারাজ না খুশি কারণ একটা ইঁটের পাজাতে যত ইঁট পড়ে সবকটা মসজিদ মাদ্রাসায় লাগে না আর বাগানে যত সুন্দর ফুল হোক না কেন সব ফুলগুলো মৌলবীদের গলায় মালা হয়ে চাপে না তো জলসায় যত কায়দা করে টুপি দিয়ে বসুক সবকটা জান্নাতে যাবে না এরকম সাপ কথা এর আগের মৌলবী বলে নাই আর পরের মৌলবী বলবেও না এই যতগুলো এখানে বসেছে সবকটা জান্নাতে যাওয়ার যোগ্য না তো যারা জান্নাতে যাওয়ার যোগ্য না ওদের মুখে তো আলহামদুলিল্লাহ বেরোবেই না কথা তো সত্য কথা বোঝেন নাই যদি বলেন আপনি কি বুঝলেন আমি না বুঝতে পারলেও আপনাকে খানিকটা বুঝিয়ে দিয়ে যাচ্ছি কারণ আমি মৌলবী জয়নাল যতটাই বলি না কেন সেটাতে খাদ থাকতে পারে ভুল হতে পারে পারে না পারে না পারে আমার পরের আগের বক্তা যা বলে গেছে দারুণ বলে গেছে তার কথা তো ভুল বেরুতে পারে আমার পরে যারাই আসবে কেয়ামত পর্যন্ত যাই বলুক তাতে ভুল বেরুতে পারে দেওবন্দের মৌলবী বললে ভুল হতে পারে হানাফি বললে ভুল হতে পারে ফারাজি বললে ভুল হতে পারে পীর ফকিরের দলের মৌলবী বলে ভুল হতে পারে তাহলে সবের ভিতরে কিছু গোলমাল থাকতে পারে তাহলে সত্য কোনটা সব বক্তারা দেখবেন একটা কথা ফাস্টেই বলে দিয়েছে সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়িল করিম যেটা আল্লাহ বলেছে ওটা সত্য যেটা রাসূল বলেছে ওটা সত্য কথা বুঝে আসছে যদি এটা সত্য হয় তাহলে আমি যেটা বলেছি ওটা সত্য কারণ ওটা আমি বলি নাই কোরআন বলেছে কোথায় বলেছে কিভাবে বলেছে সময় হোক পেটে বাচ্চা এসেছে বলে তো আজকের বাল করে দেখা যাবে না ছেলে না মেয়ে ওর জন্য এখন দশ মাস দাঁড়াতে হবে এখন ছেলের দাদু যদি বলে কই গো একবার দাও কোলে নি বলে মা বাবা টাইম হোক দাঁড়া কোলে কেন তোমার কাঁধে চাপবে সময় দাও আপনারাও সময় ধরুন বলে দিচ্ছি বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা কোরআনের কথা এত ভালো করে শোনানোর পরে সবাইকে ভেতরে টানা যায় না কিছু লোক থাকে দাঁড়িয়ে শুনবে আমি নারাজ না কারণ বাজারে যতগুলো মাছি ওড়ে সব কটা মধুমাছি না কিছু গুয়ের মাছিও থাকে ওমাল সেই মাল গুয়ের মাছি সরে সরে বসে এক জায়গায় বসে না বসে
মধুর মাছি কিন্তু মাঝির উপরে মাছি বসে, যখন জমে বসবে বুঝবেন এগুলো মধু মাছির জাত। আর যারা হাত বেঁধে বাইরে দাঁড়িয়ে আছে বলবেন এই পায়খানায় বসা মাল, ওদের টানা যাবে না, ওরা না আসাই ভালো, আসাটা ভালো না। কথা বোঝেন না? বোঝেন না? এরকম উত্তম দোস্তর বুজুর্গ, কথা বুঝতে হয়। ইসলাম বোঝার নাম, ভালো করে জানার নাম, আর জেনে তারপরে আমল করার নাম, হ্যাঁ না? না, এই জন্য আজকে জলসায় যা শুনেছেন আর এখন যা শুনবেন এগুলো খুব ধ্যানের সাথে শুনবেন, বুঝবেন, আর যেটা বুঝবেন ওটা আমল বলে আমল করবেন না, ওটা আমল করলে এমন বাঁচ যাবে যে আপনাকে আর বাঁচানো যাবে না। এই জন্য আলেম ওলামারা যে কথাগুলো বলেছে ধ্যানের সাথে শুনবেন, নিজ বুদ্ধি বিবেক খাটিয়ে বুঝবেন, আর আমল করার আগে ফের বলে আমাদের কাছে জিজ্ঞাসা করবে, হুজুর এটা আমি নিতে পারি? কথা বোঝেন না? বোঝেন নাই? কথা বুঝলেন? যদি ওলামারা পারমিশন দেয় তবে নেবেন, তা না হলে নেবেন না। জলসা শুনে বাড়ি থেকে আমল করবেন না, এমন জায়গায় মার খাবেন যার ওষুধ দিয়ে সারানো যাবে না, ক্যান্সার হয়ে যাবে। এটা আমি আপনাকে হাতে কলমে দেখিয়ে দিয়ে যাচ্ছি, ঘাবড়াবেন না। আমি ওই ওস্তাদের কাছে পড়েছি যে 30 পারা কোরআন তাফসীর শুনেছেন হাতে কলমে, আমাদেরকে প্রত্যেকটি আয়াতের সাথে বাস্তব দেখিয়ে দিয়েছেন, এটা এই তো এটা এই। আমি হয়তো সবটা রাখতে পারি নাই, যতটুকু পেরেছি আপনাদের দিয়ে যাচ্ছি।